এক বছরে 14,436 জন মানুষ সুইসাইড করে ফেলেছে, প্রথম আলোর রিপোর্ট। আপনি হতাশ হবেন কেন? আরে হতাশ হলে তো ওই ব্যাটার হওয়া দরকার যার চোখ নাই, হাত নাই, পা নাই, প্রতিদিন গড়ায় গড়ায় ভিক্ষা করে। অন্য হতাশ হয়ে আত্মহত্যা করা দরকার, কিন্তু ও তো কখনো আত্মহত্যা করে না, ও লড়ে যায়। ওর মনোবল স্ট্রং, আপনার মনোবল ওইভাবে স্ট্রং রাখতে হবে। বেঁচে থাকার সংগ্রামে সে যদি লড়ে যেতে পারে, আমি কেন পারবো না? পারিবারিক জটিলতা এক নাম্বার দেখেন, তারা বলছে যেটা পারিবারিক জটিলতা। দুই নাম্বার হচ্ছে পড়াশোনা নিয়ে হতাশা, আর তিন নাম্বার হচ্ছে আর্থিক সংকট। এই তিনটা কারণ গবেষকরা এই 14,436 জন মানুষের উপরে ইনকোয়ারি করে ফাইন্ড আউট করেছে, যার মধ্যে যারাই মারা গিয়েছে অধিকাংশদের কারণ হচ্ছে তিনটা। কয়টা কথা কন না? এক নাম্বার পারিবারিক জটিলতা, পরিবারে অশান্তি, পরিবারে শান্তি নাই। দুই নাম্বার পাবলিক বিশ্ববিদ্যালয়েরই নাকি 100+ স্টুডেন্ট আত্মহত্যা করে ফেলেছে। কই যাচ্ছি আমরা? পড়াশোনা নিয়ে হতাশা, এবং এই পড়াশোনা নিয়ে হতাশা সুইসাইড তো আরো বাড়বে যদি আপনারা দিনের পর দিন লকডাউন গুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে রাখেন। দুনিয়ার সব জায়গায় খোলা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের যত করোনা ঢুকে গিয়েছে, বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে বোধহয়, শেষ হয়েছে বাণিজ্য মেলা কিছুদিন আগে। তা আমি বললাম শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসগুলো অন্তত বাণিজ্য মেলায় গিয়ে করা উচিত, ওখানে তো করোনা নাই, করোনা তো একটু গরিব, বাণিজ্য মেলায় টিকিটের দরকার হয়, শিক্ষা প্রতিষ্ঠানে টিকিট লাগে না, মাহফিলেও লাগে না। করোনা বেশ ধার্মিকও বটে, মাহফিলে হানা দেয় আর একটু শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যায়। আহা, বিশ্বাস করেন আমাদের পুরো প্রজন্মটাকে আমরা ধ্বংস করে ফেলতেছি। আজকের স্টুডেন্ট যারা, তারা যখন দেখছে যে সেশন জট হয়ে আছে, এমনি পরীক্ষা দিতে পারছি না, পরীক্ষা দেওয়ার পরেও তো চাকরির পেছনে আরো 2-4 বছর পাগলের মতো ছুটতে হয়, জুতার তলা ক্ষয় করতে হয়, আর এখন পড়াশোনা সব বাদ দিয়ে ঘরে বসে আছি, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে শাদিও করতে পারছি না, চাকরি বাকরিও করতে পারছি না, কাজও করতে পারছি না। তার চাইতে তো আমার এই পড়াশোনা বাদ দিয়ে ছোটবেলা থেকে কামলা খাটলে ভালো হইতো। স্টুডেন্ট এগুলো ভাবতেছে। শেষ করে দিলাম আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে। 58 বছরের একজন মানুষ নিজের মাথায় কখন রিভলভার ঠেকে সুইসাইড করতে পারে? এই সমাজের কাছে কি বার্তা সে দিয়ে যায়? আমরা আমাদের পরিবারগুলোর যে একত্বতা যেটা ছিল, এটাকে আমরা নষ্ট করে ফেলেছি, এটাকেই আমরা ভেঙে ফেলেছি। তার স্ত্রী থাকে তার সন্তানের সাথে অস্ট্রেলিয়ায়, মেয়ে থাকে সে ঢাকায়, এই বেচারার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। সে লাইভে এসে বলল যে কিছুদিন আগে আমার চাচি মারা গিয়েছে, আমি দেখলাম তার সন্তানেরা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই দেশের বাহিরে, তার জানাজার পরে তার লাশটা কবরস্থান পর্যন্ত নেওয়ার মতো মানুষ পাচ্ছে না। ওই লোকটা বলছে এখন আমি যদি মরে যাই, আমার লাশ পরে মসে দুর্গন্ধ বের হওয়ার আগে তো কেউ আমার খোঁজও নিবে না, একা হয়ে গিয়েছি। এই একাকিত্বের কষ্ট, এই সব কিছু যখন তাকে অক্টোপাসের ন্যায় আঁকড়ে ধরেছে, তখন সে সুইসাইডের পথ বেছে নিয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে লাইভে এসে এই কাজটা করার ফলে এখন লাইভে এসে আত্মহত্যা করার একটা হিড়িক পড়ে যেতে পারে, কারণ এই একাকিত্বের কষ্ট তো একার না, অনেক মানুষের আছে। অভাবের কষ্ট একার না, অনেক মানুষের আছে। অনেক মানুষ আত্মহত্যার জন্য ঘুরতেছে, কিন্তু তারা যখন দেখবে লাইভে আত্মহত্যা করলে যদি একটা সারা ফেরানো যায়, তখন তারাও তো এই পথ বেছে নেবে, সমাজ শেষ হয়ে যাবে। এটা বন্ধ করা উচিত। এবং লাইভে আত্মহত্যার যে মাথায় ঠেকে যে গুলি করার যে দৃশ্য, এটা ফেসবুক থেকে সরিয়ে ফেলা উচিত। এটা যত ছড়াবে, এটা তত সমাজের জন্য একটা অভিশাপ হয়ে যেতে পারে। আমাদেরকে বোঝাতে হবে মানুষদেরকে, আত্মহত্যা কোনো সলিউশন নয়, আত্মহত্যা মুক্তি নয়, বরং আত্মহত্যা হচ্ছে আপনি ছোট সমস্যা থেকে বড় সমস্যার দিকে ধাবিত হলেন। আত্মহত্যা কি মুক্তি? কথা বলেন, আত্মহত্যা কি মুক্তি? না। আপনি হতাশ হবেন কেন? আরে হতাশ হলে তো ওই ব্যাটার হওয়া দরকার যার চোখ নাই, হাত নাই, পা নাই, প্রতিদিন গড়ায় গড়ায় ভিক্ষা করে। অন্য হতাশ হয়ে আত্মহত্যা করা দরকার, কিন্তু ও তো কখনো আত্মহত্যা করে না, ও লড়ে যায়। ওর মনোবল স্ট্রং, আপনার মনোবল ওইভাবেই স্ট্রং রাখতে হবে। বেঁচে থাকার সংগ্রামে সে যদি লড়ে যেতে পারে, আমি কেন পারবো না? আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, আমি তো তার চাইতে আরো বেশি গতিতে এগিয়ে যেতে পারবো। আর আল্লাহ যদি কারে দেয়, কাউকে দেয়,
সময় লাগে না। আল্লাহ যদি কাউকে উপরে ওঠাতে চায় সময় লাগে না। আপনার ব্যবসায় লস ছয় মাস, এক মাসের মধ্যে এমন লাভ দিবে যেটা গত ছয় বছরও করতে পারেন নাই। এটা করতে পারেন না আল্লাহ। কিন্তু দরকার কি? ওই বিশ্বাস এবং ভরসার উপরে টিকে থাকা। হাল ছেড়ে দিলে তো চলেই গেল, বাট হাল না ছেড়ে ওই বিশ্বাস এবং ভরসার উপরে আপনাকে টিকে থাকতে হবে।